হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য সুখবর, শীঘ্রই আসছে নাগিন সিক্স এর বাংলা। আপনারা জানেন হিন্দি নাগিন সিক্স এসেছে অনেকদিন যাবত, কিন্তু নাগিন সিক্স এর বাংলা আসেনি। কিন্তু আপনারা জানেন না যে কবে আসবে নাগিন সিক্স এর বাংলা ডাবিং, কোন চ্যানেল তা বাংলা ডাবিং করবে, কালাস বাংলা নাকি অন্য কোনো চ্যানেল। সম্পূর্ণ তথ্য সম্পর্কে জানতে হলে না টেনে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। অবশেষে অপেক্ষার পর আপনাদের প্রিয় নাগিন সিক্স বাংলায় চলে এসেছে। নাগিন সিক্সে দেখা যাচ্ছে এক বিশাল মহামারীর শক্তি ও বহিরা শক্তি থেকে দেশকে রক্ষা করছে নাগিনরা। দেশপ্রেমিক ও প্রেম ভালোবাসার রোমান্টিক গল্প নিয়ে এসেছে নাগিন সিক্স ধারাবাহিকটি। আবার নাগিন সিক্সে দেখা যাচ্ছে ভিন্ন নতুন ধরনের প্রাণী। ওইসব প্রাণীকে অন্য কোনো নাগিন সিরিয়ালে দেখা যায়নি। খুবই সুন্দর ও অসাধারণ এ ধারাবাহিকটি। অভিনেত্রী তেজাস্বি প্রকাশ মেইন নায়িকা, অর্থাৎ নাগিনী রূপে দেখা যাচ্ছে তাকে। অভিনেত্রী তেজাস্বি প্রকাশকে আপনারা চেনেন, তিনি এর আগে কোথা কাহিনি ধারাবাহিকে কাহিনীর চরিত্র অভিনয় করে দেন। নাগিন সিক্সে থাকছেন আপনাদের চিরচেনা ইয়ামিনী, নায়ক হিসেবে থাকছেন সিম্বা নাগপাল। তাছাড়া নাগিন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সকল তারকাদের নাগিন সিক্সে দেখা যাবে। নাগিন সিক্স হিন্দিতে এসেছে অনেকদিন যাবত, কিন্তু বাংলা ডাবিং করেছে না কোনো চ্যানেল। কিন্তু কেন? আমরা দেখেছি নাগিন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বাংলা করেছে কালার্স বাংলা টিভি চ্যানেল। কালার্স বাংলা টিভি চ্যানেল দীর্ঘদিন যাবত হিন্দি থেকে বাংলা ডাবিং করে আসছে। কালার্স টিভি চ্যানেলের জনপ্রিয় নাটকগুলোকে কিন্তু এবার জনপ্রিয় নাগিন সিজন সিক্স এর বাংলা ডাবিং করছে না কেন? কালার্স বাংলা তাদের নিজস্ব ধারাবাহিক আনা শুরু করে দিয়েছে, যার ফলে ডাবিং সিরিয়ালগুলো আসছে না, ডাবিং সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে। তবে কালার্স টিভির সাথে কথা বললে জানা যায় হিন্দি থেকে বাংলা ডাবিং দুই থেকে তিনটি সিরিয়াল তারা সম্প্রচার করবে বলে জানা যায়। তাহলে নাগিন সিজন সিক্স কবে আসবে? খুবই শীঘ্রই আসছে বলে জানা যায়। কালার্স বাংলা টিভি চ্যানেল হিন্দি নাগিন সিজন সিক্স এর বাংলা ডাবিংয়ের কাজ শুরু করে দিয়েছে। আমরা আশাবাদী সেপ্টেম্বর মাসের দিকে নাগিন সিজন সিক্সটি চলে আসবে। নাগিন সিজন সিক্স কি আপনারা চান? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এ ধরনের নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।